আজ আমি ক্যারামেল পুডিং বানাবো ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফাইভ এগ টু কাপ অফ হেভি হুইপিং ক্রিম হেভি হুইপিং ক্রিম যদি আপনার না থাকে তাহলে আপনি রেগুলার টু কাপ মিল্ক ইউজ করতে পারবেন লাগবে আমার ওয়ান কাপ সুগার ওয়ান টি স্পুন ভ্যানিলা এক্সট্রা আমি এখন একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডারে আমি একটু একটু করে এগ ভেঙে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে করলে ভেরি ইজি আপনার উইস্কও করতে হবে না জাস্ট ব্লেন্ডারে সবগুলো আমি দিয়ে দিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ সুগার দিয়ে দিচ্ছি টু কাপ হেভি হুইপিং ক্রিম টি স্পুন প্যানেল এক্সট্রা এখন আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করব এখন আমি এই মিক্সচারটাকে একসঙ্গে ব্লেন্ড করলাম সবগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি সেভেন টেবিল স্পুন সুগার এখন আমি চুলাটিকে অন করে দিলাম এর মধ্যে আমি একটু পানি নেব আমি একটু নাড়াচ্ছি যখন নাকি চিনি পানিটা ব্রাউন হওয়া শুরু করবে তখনই আমি চুলা অফ করে দিব তারপর আমি এই ক্যারামেলটিকে যে মোল্ডে আমি বসাবো পুলিং সেটার ভেতরে ঢেলে দিব সুগার আর ওয়াটারের মিক্সটি এখন বাবল ওঠা শুরু করেছে আমি ওয়েট করবো আমি তিল ব্রাউন হয় এখন আমি চুনাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি আমার সুগার আর ওয়াটারের মিক্সটি ক্যারামেল হয়ে গিয়েছে এখন আমি চুলা একদম বন্ধ করে দিয়েছি লিকুইড অবস্থায় আমি মূল যেটার ভিতরে বসাবো সেখানে ঢেলে দিচ্ছি সো ক্যারামেল পুডিংয়ের মলটি আমার মোলটার ভেতরে ক্যারামেলটি আমার হয়ে গেল এটাকে রেস্ট করছি ফাইভ মিনিটস এটা বসার জন্য আমার ক্যারামেলটি শক্ত হয়ে গেছে সো আমি এখন ব্লেন্ডেড মিক্সচারটি এর ভেতরে ঢেলে দিচ্ছি আমি পুডিংয়ের এর মিক্সচারটিকে এখন থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রি ফারেনহাইটে হাইটে ফর্টি ফাইভ মিনিটস দিয়ে দিব ওভেনে তারপর থ্রি হান্ড্রেড ডিগ্রি ফার অ্যান্ড হাইটে ফিফটিন মিনিটস আমি রাখবো পুডিংয়ের মিক্সচারটিকে আমি একটি ওয়াটার বাতে দিয়ে দিচ্ছি সেজন্য আমি একটি হাড়ির ভেতরে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ এখন আমি এর ভেতরে পুডিংয়ের কন্টেনারটাকে ঢুকিয়ে এর ভেতরে কাভার দিয়ে দিলাম ফয়েল দিয়ে আপনি যদি ঢাকনা সহ কন্টেনার ইউজ করেন তাহলে আর ফয়েল দিতে হবে না ফয়েল দিলে পুডিংয়ের মিক্সচারটি পুডিংটি খুবই সফট থাকবে এবং ভেতরে পানি ঢোকারও সম্ভাবনা থাকবে না সো পুডিংটাকে আমি এখন ওভেন থেকে বের করলাম টোটাল থ্রি ডিগ্রি ফারেন হাইটে ফর্টি মিনিটস এবং থ্রি ডিগ্রিতে ফিফটিন মিনিটস রাখার পর আমি এটাকে বের করে এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা এভাবে দেখা যাচ্ছে এখন আমি এটাকে বের করব না এই অবস্থায় এটাকে আমি ফ্রিজের ভেতরে রেখে দেবো দুই তিন ঘন্টা অথবা সার্ভ করার আগ পর্যন্ত পুডিংকে আমি তিন ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম ঢাকনা সরিয়ে এখন আমি একটি নাইফ দিয়ে এটার এজগুলোকে সেপারেট করে নিচ্ছি এরপর আমি একে একটি প্লেটে ঢেলে নিব ঠান্ডা হওয়ার আগে পুডিংকে যদি আপনি এভাবে নাইফ দিয়ে সেপারেট করতে চান তাহলে পুডিং ভেঙে যাবে অনেকেই কমপ্লেন করে যে পুডিং ভেঙে গেছে এভাবে করলে আর পুডিং ভাঙবে না এখন আমি একটি প্লেট দিয়ে পুডিংটিকে উল্টে নিয়ে নিব আস্তে আস্তে করতে হবে আমার পুডিংটি হয়ে গেছে পুডিংকে আমি এখন একটি পিস করে নিচ্ছি পিস করে আপনাদেরকে দেখাবো ভেতরে একদম পারফেক্ট ডান হয়েছে বেশি শক্তও হয়নি নরমও হয়নি টোটাল ওয়ান আওয়ার এর মধ্যে তৈরি হয়ে গেল আমার এগ ফুডিং এবং মাত্র চারটি ইনগ্রেডিয়েন্ট লেগেছে যদি আপনারা আমার এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল